ओ मुनियापा এই শোনো, আজকে তো আমরা নতুন অধ্যায় শুরু করতে চাইছিলাম। তো এর আগেও বলছিলে তোমরা পরিসংখ্যান, তো আমরা কি আজকে আসলে পরিসংখ্যান শুরু করব?
হ্যালো, জি স্যার। তো আমরা তাহলে পরিসংখ্যান শুরু করলাম, ঠিক আছে? তো দেখো, তোমরা আচ্ছা স্যার, এইটে যে পরিসংখ্যান শিখছো, মানে যে বিষয়গুলো ছিল এখানে, আসলে ওই বিষয়গুলাই আছে, ওর বাহিরে কিছুই নাই, ঠিক আছে? তো আমরা যে বিষয়গুলো আসলে শুরু করব, দেখো আমাদের আসলে এসএসসি তে প্রশ্ন কি থাকে সেটা যদি সবাই মিলে আমরা একটু দেখি তাহলে বেশি ভালো হবে, যে আসলে আমাদের প্রশ্ন কি কি। তো আমাদের প্রশ্ন বেশি না, প্রশ্ন হচ্ছে এই গড় নির্ণয়, এটা 4 মার্কের জন্য থাকবে। গড় নির্ণয়, এই গড়ের মধ্যে না আবার ভাগ আছে, সেটা হলো যে এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আর এমনি গড়, এরপরে মধ্যক নির্ণয়। এই আমাদের 9-8 এর মতো মধ্যক না, কিন্তু 9 এর মধ্যকটা আমাদের বের করতে হবে সূত্রের সাহায্যে। মধ্যক এটা হচ্ছে খ অবলিক গ এর জন্য, এটা তো। তারপরে প্রচুরক, প্রচুরক তো এই হলো আসলে আমাদের বিষয়। আর একটা হচ্ছে সারণী তৈরিকরণ, ঠিক আছে? এইবার ঘর জন্য প্রশ্ন কি, আয় তো লেখ, আয় তো লেখ। আর একটা হচ্ছে তোমার গণ সংখ্যা বহুভুজ, আর একটা অজীব রেখা, ঠিক আছে? এই যে 3টা বিষয়, এটা আমাদেরকে আগে মুখস্থ রাখতে হবে। এটার বাহিরে আর কোনো প্রশ্ন নাই, এই প্রশ্নগুলাই ঘুরাফিরা। এই বছরে যদি প্রচুরক বের করতে দেয় আর আয়তলেখ নির্ণয় করতে দেয়, পরের বছর যদি মধ্যক বের করতে, অজীব রেখা বের করতে, এইরকম হলো আমাদের এই অধ্যায়ের বিষয়টা। তো এখান থেকে সবাই আসলে প্রশ্নের উত্তর করতে পারে, কিন্তু উত্তর করলেও আসলে সঠিক নাম্বার পায় না, এটা একটা সমস্যা আছে। এই সঠিক নাম্বারটা পাওয়ার জন্য তোমাদের মনোযোগ সহকারে আসলে ক্লাস গুলা করা উচিত। তো আমরা বুঝছি তো আসলে প্রশ্ন কি কি, গড় নির্ণয়। সেই আমি আজকে তোমাদের এই পুরা সূত্রগুলা নিয়ে একটু আইডিয়া দেব। দেখো এই গড়ের সূত্রটা কি, সামেশন Fi xi ভাগ n, এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এর সূত্র কি হবে, a প্লাস সামেশন Fi ui ডিভাইডেড n। স্যার গুণন এইচ হবে,
স্যার কই গেলেন এরপরে স্যার সংক্ষিপ্ত পদ্ধতিতে গুণন এইচ হবে এ প্লাস হ্যাঁ এ প্লাস সামেশন এফ আই ইউআই ইনটু এইচ ঠিক আছে ধন্যবাদ তো মধ্যক সূত্রটা কি এল প্লাস ফার্স্ট ব্র্যাকেট ওপেন এন ভাগ টু মাইনাস এফ সি ইনটু এইচ ডিভাইডেড এফ এম এইবার প্রচুরক এল প্লাস এফ ওয়ান ভাগ এফ ওয়ান প্লাস এফ টু গুণন এইচ ঠিক আছে এটা আসলে চার মার্কের জন্য সূত্র এই সূত্রগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে ভুল জানি না যায় তারপরে আমি প্রতীকগুলো নিয়ে কথা বলবো এরপরে আমরা যদি হিসাব করি যে আয়তলে কিভাবে আঁকাবো এক্স অক্ষ বরাবর এই অবিচ্ছিন্ন শ্রেণী সীমা অক্ষ বরাবর গণ সংখ্যা ঠিক আছে এটা এটা কার গেল আয়ত লেখ এই আমরা যদি আয়ত লেখ আঁকাতে চাই তাহলে এক্স অক্ষ বরাবর কি কি মান দিতে হবে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা অয় অক্ষ বরাবর কি মান দিতে হবে গণ সংখ্যা বহুভুজ সমস্যাটা হলো যে এই যে দেখো তোমাদের কাছে কিছু কিছু শব্দ কিন্তু আসতেছে যে এ স্যার এটা কি এই যে ইউটা কি এইচটা কি ঠিক আছে এই সমস্ত বিষয়ে আসলে আমাদের আমি আমি তোমাদের সাথে শেয়ার করব তারপরে অজীব মানে কি অবিচ্ছিন্নটা কি ঠিক আছে এরপরে আমাদের আছে কি গণ সংখ্যা বহু বুঝ তো এক্স অক্ষ কি মান দিব আমরা এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর দেখো এক্স অক্ষ বরাবর শ্রেণীর মধ্যমান মধ্যমান অক্ষ বরাবর গণসংখ্যা আয়ত লিখেও যা গণসংখ্যা বহুভুজেও তাই অক্ষের ক্ষেত্রে অজীব রেখা অজীব রেখা তার নাই মনে হয় বরাবর এক্স অক্ষ বরাবর শ্রেণীর মধ্যমান এক্স অক্ষ বরাবর শ্রেণীর উচ্চ সীমা অক্ষ বরাবর অজীব রেখা এই অক্ষ বরাবর অজীব রেখা মানে অক্ষ বরাবর ক্রমযোজিত এই কোন সংখ্যা ঠিক আছে এই হলো আসলে বিষয়
তো দেখো আমরা এই যে নতুন নতুন শব্দ, ক্রমযোজিত গুণসংখ্যা, শ্রেণীর উচ্চ মান বলতে কি বুঝি, অজীব রেখা, মধ্যমান, তারপরে তোমার অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, ঠিক আছে, এই ইত্যাদি ইত্যাদি নতুন নতুন কিছু শব্দ, এই শব্দগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। তো সেই ক্ষেত্রে তোমাদের তাহলে আজকে এটা পড়া দেওয়া থাকলো, তোমাদের আজকে আমি এই ব্যাপারগুলো পড়া দিয়ে রাখলাম, আগামী দিন তোমাদেরকে এই পড়াগুলো, তোমাদের কাছ থেকে এই পড়াগুলো একটু জানতে চাইব, ঠিক আছে, আগামী দিন তোমাদের কাছ থেকে এই পড়াগুলো জানতে চাইব, তোমরা একটু ঠোঁটস্থ করে রাখবে। এই বিষয়গুলো কিন্তু আবার ইন্টারের ক্লাসেও আছে, বুঝছো? তো এই জন্য তোমরা যদি এখন মুখস্থ করে রাখো পরবর্তীতে জন্য খুবই সুবিধা হবে। তাহলে গড়ের সূত্রটা কি বলবো কিভাবে, সামেশন এফ আই এক্স আই ডিভাইডেড এন, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের সূত্রটা কি, এ প্লাস সামেশন এফ আই ইউ আই ভাগ এন ইন্টু এই। মধ্যক নির্ণয় সূত্রটা কি, এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি গুণন এইচ ডিভাইডেড এফ এম। প্রচুরক, প্রচুরক সমান কি লিখতে পারবো আমরা, এল প্লাস এফ ওয়ান ভাগ এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এই, ঠিক আছে। এই ছিল প্রচুরক, মধ্যক, সংক্ষিপ্ত পদ্ধতি গড়, গড়। এখন আমরা আয়তলেখ আঁকাবো, মানে আমরা লেখচিত্র আঁকাবো, বুঝছো, আমরা লেখচিত্র এখানে আঁকাবো। আমরা যদি লেখচিত্র আঁকাতে চাই তো সেই ক্ষেত্রে দেখো আয়তলেখের ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, y অক্ষ বরাবর গুণসংখ্যা বহুভুজ, ঠিক আছে। এখন গুণসংখ্যা বহুভুজের ক্ষেত্রে x অক্ষ বরাবর শ্রেণী মধ্যমান, y অক্ষ বরাবর গুণসংখ্যা বসালেই আসলে আমরা গুণসংখ্যা বহুভুজের যে একটা চিত্র সেটা আমরা পাবো। এরপরে অজীব রেখা, x অক্ষ বরাবর শ্রেণীর উচ্চ সীমা, y অক্ষ বরাবর ক্রমযোজিত গুণসংখ্যা, এই উপাত্তগুলো বসালেই আসলে আমরা অজীব রেখাটা পাবো। এই ছিল আর আসলে এই বিষয়গুলো। দেখো তো দেখি তোমরা কি এই ব্যাপারটা বুঝছো সবাই। এই সবাই কি বুঝছো? এই নিখিল আক্তার, ঋতু, আদনান, আকিব, জি স্যার বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। তো দেখো আমি যদি কিছু কিছু বিষয়ের একটু বর্ণনা দেই তাহলে মনে হয় আরো ভালো হবে। কিছু কিছু বিষয় বলতে এই চিহ্ন দ্বারা আসলে কি বোঝানো হয়, এই চিহ্নটা আসলে সামেশন, হ্যাঁ সামেশন, সামেশনের বাংলাটা কি, এটা একটা নাউন, এর বাংলাটা হচ্ছে যোগফল। বাংলাটা কি আসলে যোগফল, সাম মানে যোগ করা। আসলে এগুলা কি যোগ করব আমরা, এই যে দেখো এফ আই এক্স আই, ঠিক আছে, তো এফ আই এক্স আই, তো সেই এফ আই আর এক্স আই, দেখো এফ আই এর একটা মান, এক্স আই এর একটা মান, এই দুইটা মানের গুণফল কতগুলো হবে, মনে করো যে এফ ওয়ান এক্স ওয়ান, এফ টু এক্স টু, এফ থ্রি এক্স থ্রি, ঠিক আছে, এই সমস্ত মানকে আমরা একসাথে আসলে সামেশন দ্বারা প্রকাশ করতে পারি। একসাথে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি, সামেশন দ্বারা প্রকাশ করতে পারি। ব্যাপারটা কি ক্লিয়ার নাকি? সামেশন এফ আই এক্স আই, এটাকে যদি আমাদের তিনটা রাশি হয় তাহলে তিনটা রাশি, যদি চারটা রাশি হয় চারটা রাশি, পাঁচটা রাশি হয় তাহলে কিন্তু পাঁচটা রাশি, ঠিক আছে। এই চারটা পাঁচটা রাশিকে একসাথে আমরা এরকম করে লিখি, আই এর মান যদি এখন এক থেকে পাঁচ পর্যন্ত হয় তাহলে পাঁচটা পদ হবে, যদি এক থেকে তিন পর্যন্ত হয় তাহলে তিনটা পদ হবে, এইরকম এই ব্যাপারটাকে বোঝানো হচ্ছে আর কি। দেখো তো দেখি ব্যাপারটা কি আমরা বুঝছি নাকি সবাই।
কি হলো এই তারিন আক্তার বুঝতে পারছো অয়ন জি স্যার জি স্যার ঠিক আছে ধন্যবাদ তাহলে আমরা দেখো এই এফ আই শুধু এফ মানে কি আসলে এফ তে আসলে বোঝানো হচ্ছে গণসংখ্যা এফ তে কি বোঝানো হচ্ছে এখানে গণসংখ্যা তো আমি আরো বিস্তারিত দেখাবো জাস্ট তোমাদেরকে একটু জানা দিচ্ছি এক্স আই হচ্ছে কি মধ্যমান এই মধ্যমান মধ্যমানটা কি আসলে ধরো 20 থেকে 24 25 থেকে 29 30 থেকে 34 এখন এই এই যদি একটা সারণী হয় এই শ্রেণী এটা এটা শ্রেণী এটা গণসংখ্যা আসলে 20 থেকে 24 এর মধ্যে কয়জন মানুষ এটা বোঝা দিছে আমরা যদি বুঝতে চাই এটার মধ্যে মনে করো 5টা আছে এটার মধ্যে মনে করো যে 6টা আছে এইরকম তো এখন মধ্যমানটা কি মধ্যমানের কিন্তু একটা সূত্র আছে মধ্যমান হচ্ছে নিম্ন সীমা নিম্ন যোগ উচ্চ সীমা ভাগ 2 ঠিক আছে তো এই 20টা হচ্ছে নিম্ন সীমা প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে নিম্ন সীমা আর পরে যেটা থাকবে সেটা হলো উচ্চ সীমা দেখো তো দেখি ব্যাপারটা কি ক্লিয়ার নাকি আমরা একটা হচ্ছে নিম্ন সীমা আর একটা হচ্ছে উচ্চ সীমা এই প্রথমটা হচ্ছে নিম্ন সীমা দ্বিতীয়টা উচ্চ সীমা এই 25 হচ্ছে নিম্ন সীমা 29 হচ্ছে উচ্চ সীমা 30 হচ্ছে নিম্ন সীমা 34 হচ্ছে কি সীমা উচ্চ সীমা 10 20 থেকে 24 এর মধ্যে কোন কোন সংখ্যা আছে কয়টা সংখ্যা আছে কয়টা উপাত্ত আছে সেটাই আসলে গণসংখ্যা 25 থেকে 29 এর মধ্যে আছে 5টা 30 থেকে 24 এর মধ্যে আছে 6টা এগুলো এক একটা আসলে কি গণসংখ্যা তাহলে মধ্যমান যে বললাম তোমার নিম্ন সীমা যোগ উচ্চ সীমা ভাগ 2 তার মানে 20 যোগ 24 ভাগ 2 তার মানে কত হয় 44 ভাগ 2 তার মানে কত হয় 22 তাহলে দেখো মধ্যমান প্রথম শ্রেণীর মধ্যমান 22 তাহলে দ্বিতীয় শ্রেণীর মধ্যমান কত আসবে পার্থক্য কত আমাদের 5 পার্থক্য তাহলে 5 যোগ দাও তাহলে কত হবে 27 যোগ দাও তাহলে কত হবে 32 তো এইরকম এইগুলো আসলে এক একটা মধ্যমান দেখো তো দেখি ব্যাপারটা কি আমরা ক্লিয়ার নাকি আসলে এক্স আই দ্বারা কি বোঝানো হচ্ছে এই মধ্যমান মধ্যমান এই মধ্যমান সমান কি লিখতে পারি আমরা এই শ্রেণীর নিম্ন নিম্ন সীমা যোগ উচ্চ সীমা ডিভাইডেড টু ঠিক আছে এই যে একটা ব্যাপার তোমরা জানলা এটা দিয়ে আমাদের অঙ্ক করতে হবে এটা হচ্ছে নিম্ন সীমা যোগ উচ্চ সীমা ডিভাইডেড টু ঠিক আছে সবার তো মনে থাকবে ব্যাপারটা এই নাম তোমরা চেঞ্জ করো কেন ফ্রিকোয়েন্সি নাম এটা কি নাম এই মিথিলা আক্তার জয়িতা বুঝতে পারছো তো মধ্যমানের ব্যাপারটা জি স্যার আচ্ছা ঠিক আছে এরপরে দেখো আমরা আরেকটা শব্দ নিয়ে একটু আলোচনা করব এই ক্রমযোজিত ক্রম এই যোজিত গণ সংখ্যা আসলে এই শব্দটা কি ক্রম মানে ধারাবাহিকভাবে যোজিত মানে যোগফল যোজিত মানে যোগফল ক্রম মানে ধারাবাহিকভাবে উপাত্তগুলোর যোগফলই আসলে ক্রমযোজিত গণসংখ্যা তো গণসংখ্যাগুলোকে যদি আমরা ধারাবাহিকভাবে যোগ করি তাহলে সেটাকে আমরা ক্রমযোজিত গণসংখ্যা বলবো এই যে দেখো এই ঘরটা যদি ক্রমযোজিত ঘর হয় তো সেই ক্ষেত্রে এই 2 2 হবে এই 2 আর 5 যোগ করলে 7 হবে 7 আর 6 যোগ করলে কত হবে তোমার 13
তাহলে এই এই সিরিয়ালটাকে আমরা কি বলবো ক্রমবিভাজিত গুণসংখ্যা প্রথম সংখ্যাটা প্রথম সংখ্যাতেই হবে তারপরে তারপরে প্রথম দুইটা সংখ্যার যোগফল 7 প্রথম তিনটা যোগফল প্রথম তিনটা সংখ্যার যোগফল 13 তাহলে 2 7 13 এগুলাকে এক একটা কি সংখ্যা বলবো আমরা ক্রমবিভাজিত গুণসংখ্যা বলবো এই হলো ক্রমবিভাজিত গুণসংখ্যা দেখো তো দেখি ব্যাপারটা কি বুঝছি নাকি আমরা ও আচ্ছা কে যা কে লিখছে কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি ওরে বাবা তো ধন্যবাদ তো কে এই মানে এত সুন্দর একটা শব্দ লিখছো নাম লিখছে গণিতে দেখো ক্রমবিভাজিত গুণসংখ্যা ক্রমবিভাজিতর ইংরেজিটা হলো কুমুলেটিভ হ্যাঁ কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে ক্রমবিভাজিত গুণসংখ্যা এই জন্য কিন্তু আমরা এফসি দেই দেখো আমরা যখন মধ্যক বের করলাম মধ্যকে কিন্তু একটা শব্দ ছিল শব্দটা কি ছিল এফসি আমি আগামী দিন দেখাবো আবার এই এফসি এফসি তে কি এফসি এর অর্থ কি কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি তার মানে হচ্ছে সি তে কুমুলেটিভ এফ তে ফ্রিকোয়েন্সি মানে ক্রমবিভাজিত গুণসংখ্যা হ্যাঁ ঠিক আছে নামের পরিবর্তে এই শব্দটা লিখতে সবাই বানানটা ওখান থেকে দেখে নিতে পারো তো ঠিক আছে আজকের ক্লাস এতটুকুই তো আগামী দিন আবার এগুলো নিয়ে আলোচনা করব তোমরা ভালো থেকো সবাই